তো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল এক্সাম অ্যালবাম আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়েছি সেটা হচ্ছে হাউ টু মেক শর্ট নোট বেস্ট শর্ট নোট তোমরা কীভাবে বানাবে সেটা নিয়ে আজকে তোমাদের এই ভিডিওটা হতে চলেছে আগের যে ভিডিওটা ছিল যে বেস্ট স্টাডি প্ল্যান সেখানে তোমাদের প্রচুর রেসপন্স পেয়েছি শর্ট নোটের জন্য কোয়ারিজ পেয়েছি সেই জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসা তোমাদের জন্যই তো দেখো বেস ম্যাক্সিমাম কি হয় যখন আমরা এক্সাম দিতে যাই সেই সময় গোটা সিলেবাসটা রিভিশন করা পসিবল হয়ে ওঠে না ঠিক আছে তুমি যতই পড়ে থাকো যতই তুমি নোটস করে থাকো সেই নোটটাও তুমি গোটাটা রিভিশন দিতে পারবে না কিন্তু তোমার কাছে যদি এই শর্ট নোট থেকে থাকে তাহলে তুমি পুরো সিলেবাসটা গোটা সিলেবাসটা তুমি একদিনে বা এক ঘন্টার মধ্যেও তুমি রিভিশন দিয়ে নিতে পারো তাহলে পরীক্ষার হলে ঠিক পৌঁছানোর আগে মুহূর্তে পুরো সিলেবাসটা তোমার রিভিশন হয়ে যাবে তার জন্য কি দরকার এই শর্ট নোট বা কিভাবে বানাবো শর্ট নোট সেই ট্রিকটা জানা খুবই ইম্পর্টেন্ট দেরি না করে শুরু করা যাক হাউ টু মেক শর্ট নোটের ভিডিওটি তো ফার্স্টে আমাদের যেটা আলোচনা করবো যে শর্ট নোট কেন বানাবো দেখো শর্ট নোট বানানোর পিছনে শুধু একটা কারণ অনেকগুলো কারণ আছে ফার্স্ট হচ্ছে আমি যেটা প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে এক্সাম হলে ঠিক পৌঁছবার আগের মুহূর্তে ঠিক এক ঘন্টার মধ্যে তোমার গোটা সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে একবার ওটা সিলেবাসটা তুমি রিভিশন করে নেবে তার জন্য কি দরকার স্টেপ বাই স্টেপ প্রসেস এগুলো একদিনে তো হয় না এর জন্য স্টেপ বাই স্টেপ প্রসেস লাগে সেগুলো আমরা আজকে আলোচনা করব তো আর কি কী কারণ আছে শুধু কি ওটাই হ্যাঁ শুধু রিভিশনটাই মেন কারণ তারপর কি তার থেকেও বেশি কি তোমার ধরো কিছু ইম্পর্টেন্ট জিনিস কিছু কোয়েশ্চেন যেগুলো তুমি পারছো না ভুলে যাচ্ছো সেই সব কিছু জিনিস একটা জায়গায় যদি থাকে তাহলে তোমারও সুবিধা হবে যতগুলো জিনিস তোমার কনফিউজিং আছে সেগুলো একটা জায়গাতে ইম্পর্টেন্ট জিনিস একটা জায়গাতে তাহলে তোমার সুবিধা হবে তুমি সব জিনিসটাকে মনে রাখতে পারবে আর কি ধরো অনেকে ম্যাক্সিমাম কি হয় অনেকে ধরো কলেজে পড়ছো বা স্কুল যাচ্ছ তারা কীভাবে এটাকে ইউজ করতে পারবে ঠিক আছে তাদের অনেক একটা বড় সমস্যা হয় তাদের একটা টাইম কলেজে চলে যায় তাহলে সেখান থেকে তুমি কিভাবে এই শর্ট নোটটাকে ইউজ করতে পারবে বা এই শর্ট নোট থেকে ম্যাক্সিমাম কিভাবে এফিসিয়েন্সি পেতে পারো তার জন্যে এই ভিডিওটা সেকেন্ড পয়েন্ট আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফেন এবার এই শর্ট নোটটা আমরা কখন বানাবো এটা স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে কোয়েশ্চেন দেখো শর্ট নোট অনেকে কী করে অনেকে ধরো চ্যাপ্টার শুরু করলো নোটস বানাচ্ছে বই পড়ছে তার সাথে শর্ট নোট বানিয়ে ফেলছে যেটা হয়তো কারোর জন্য ঠিক হতে পারে তবে আমার দিক থেকে ম্যাক্সিমাম জিনিসটা ভুল কেন বলি শর্ট নোট মানে ওখানে তোমার ছোট জিনিস থাকবে খুব প্রিসাইজ থাকবে যেন ধরো একটা গোটা চ্যাপ্টার তোমার একটা পেজের মধ্যে হয়ে যায় তাহলে তার জন্য কি দরকার তার জন্য তোমাকে ওই চ্যাপ্টারটা বারবার রিভিশন দিতে হবে কেন বলি ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লে তোমার অনেক কিছু জিনিস কি মনে হবে যে এটা 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 এগুলো সব মনে আছে এগুলো সব লিখে দিই শর্ট নোটে সবগুলো ইম্পর্টেন্ট মনে হবে তখন কিন্তু যখন তুমি চ্যাপ্টারটা একবার রিভিশন দিয়ে নেবে বা দুবার রিভিশন দিয়ে নেবে তখন তুমি পয়েন্ট আউট করতে শিখবে যে আচ্ছা এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট বা এই ফর্মুলাটা আমার মনে থাকছে না এটা আমাকে শর্ট নোটে লিখতে হবে তখন তুমি ভালো অ্যানালাইজ করতে পারবে তাহলে আমার মতে শর্ট নোট কখন বানাবে যখন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম রিভিশন করবে ঠিক আছে তাহলে ফার্স্ট টাইম তুমি যখন রিভিশন করছো তখন তোমাকে শর্ট নোটটা বানাতে হবে ফার্স্ট টাইম রিভিশন কখন করি আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে সাত দিন পর তাহলে সাত দিন পর মানে সাত দিন পর তুমি যখন চ্যাপ্টারটা রিভিশন দেবে তখন শর্ট নোটটা বানিয়ে নেবে কারণ আমাদের হাতে আর সময় নেই যে তিনবার চারবার রিভিশনের পর আমি বানাবো এটা ঠিক আছে নেক্সট পয়েন্টটা দেখো যে হাউ টু মেক শর্ট নোট ঠিক আছে তাহলে কিভাবে বানাবো তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এরকম এ ফোর সাইজের একটা পেপার তোমাকে নিয়ে চলে আসতে হবে দোকান থেকে ঠিক আছে এ ফোর সাইজের একটা পেপার নিয়ে আসলে এবার তুমি এখানে কি করবে ফার্স্ট চারটে পাঁচটা পয়েন্ট লিখছি এই চার পাঁচটা পয়েন্টই তোমার শর্ট নোটে থাকবে ফার্স্ট পয়েন্টটি কি থাকবে এক হচ্ছে নাম চ্যাপ্টারের নাম যে চ্যাপ্টার নিয়ে লিখছ তার একটা নাম আমি একটা এক্সাম্পল দিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে ফার্স্টে আমি চ্যাপ্টারের নাম লিখলাম সেকেন্ড পয়েন্ট কি থাকবে ফর্মুলা তাহলে ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো আছে আমার থাকবে তাহলে প্রথমেই কি রইল নাম লিখলাম তারপর ধরো আমি তোমাদেরকে কোথাও একটা কোনো কিছু একটা বুঝিয়েছি খুব ইম্পর্টেন্ট জিনিস তোমার বারবার পড়ছো কিন্তু মনে থাকছে না তাহলে ওই পেজের নাম্বারটা তুমি এখানে লিখে দিলে যে এই কনসেপ্টটা আমার মনে থাকছে না এত নাম্বার পেজে আছে খাতার এত নাম্বার টপিকের তাহলে দেখো এই চ্যাপ্টারটার মধ্যে তুমি সব কিছু জিনিস কভার আপ করে নিতে পারলে যেগুলো তোমার খুব মনে থাকছে বইয়ের ভাষা কিছু এখানে থাকবে না ঠিক আছে কোনো বইয়ের ভাষা থাকবে না যে কোনো সংজ্ঞা থাকবে না কোনো ডেফিনেশন থাকবে না কিচ্ছু থাকবে না শুধু চ্যাপ্টারের নাম ফর্মুলা ইম্পর্টেন্ট কনসেপ্ট আর ফোর্থ পয়েন্টে যেটা থাকবে নিজের ভাষাতে এটা কি ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো কি নিজের ভাষায় আচ্ছা এবার ফোর্থ পয়েন্টে কি থাকবে ফোর্থ পয়েন্টে থাকবে কোয়েশ্চেন আচ্ছা এবার অনেকের কনফিউজন স্যার কোয়েশ্চেন শর্ট কি করছে দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস শর্ট মানে কি তুমি এক ঝলকে ওটা চ্যাপ্টারটা দেখে নিচ্ছ যেগুলো তুমি বারবার করেছো ইজি ইজি কোয়েশ্চেন সেগুলো তো তোমাকে আর দেখতে হবে না সেগুলো তোমাকে পরীক্ষার হলে যাওয়ার আগে রিভিশনও দিতে হবে না সেগুলো তুমি যখন নোটস রিভিশন দিচ্ছ তখনই হয়ে যাবে কিন্তু এই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে যে কোয়েশ্চেনগুলো তুমি হয়তো পারছো না করছো হচ্ছ না বা ভুলে যাচ্ছো সেই কোয়েশ্চেনগুলো কোথায় থাকবে এই শর্ট নোটে ঠিক আছে কোয়েশ্চেন তার সাথে অ্যান্সার লিখতে পারো অথবা ওই কোয়েশ্চেনটা কত নাম্বার পেজে আছে সেই পেজ নাম্বারটা লিখে দিলে যে আমার খাতার তিন নাম্বার পেজে আমার ওই কোয়েশ্চেনটা আছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেটা আমি করে নেব তাহলে এরকম একটা বেসিক স্ট্রাকচার হয় শর্ট নোটে ঠিক আছে শর্ট নোট আর একটা টাইপের হয় সেটা আমি যারা তোমাদের স্কুল বা কলেজ যাচ্ছে তাদের জন্য আমি বলতে চাইছি আর একটা কি হয় যেখানে শুধু ফর্মুলা থাকে শুধু সেটা কীরকম হয় সেটা এই এ পেজ হয় একটা এ ফোর পেজকে আমরা ধরো এটা আমার পুরো একটা এ ফোর পেজ আছে সেই এ ফোর পেজকে আমি চারটে ভাগে ভাগ করি ঠিক আছে তার মধ্যে থেকে একটা ভাগ কেটে নিলাম সেই একটা ভাগের মধ্যে কি থাকবে শুধু ফর্মুলা ঠিক আছে এই যে শুধু ফর্মুলা থাকছে এটা কাদের জন্য বলছি সবাই তো এটা করবে এটা তো সবাই করবে আর এটাও অনেকে করতে পারে এটার সাথে এটা এটা ছেড়ে না শুধু ফর্মুলা থাকবে কাদের জন্য যারা স্কুল কলেজ যাচ্ছে বাসে যাচ্ছ থেকে বের বের করলে চ্যাপ্টারটা পড়েছো ফর্মুলাগুলো দেখে নিলে একবার ঠিক আছে শুধু ফর্মুলাস থাকবে তার মধ্যে নেক্সট পয়েন্টটা আলোচনা করব তার আগে একটা জিনিস আমি বলে নিতে চাই এক্সাম্পল ভাবে আমাদের ফাইটার যে সিক্সটিন ব্যাস সেটা শুরু হয়ে গেছে অলরেডি ক্লাসও চলছে যেখানে আমি তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্সে আরও অন্য বাকি স্যার ম্যামেরাও রয়েছেন এখানে তোমরা কি পাচ্ছ লাইভ ক্লাস তার সাথে রেকর্ডিং ক্লাসও পাচ্ছ তার সাথে ফ্রি মক টেস্ট তোমরা পেয়ে যাবে এই ক্লা মানে ব্যাচের সাথে ইনক্লুড থাকবে আর যে সমস্ত স্টাডি মেটেরিয়াল বা ডিপিপি সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে ইনক্লুড থাকবে তোমরা যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হয়তো যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করলে ডাইরেক্ট পেজটা খুলে যাবে ওখান থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো অ্যাডমিশন প্রসেসের জন্য দেখবে চ্যানেলেই ভিডিও পেয়ে যাবে ওখান থেকে দেখে নিও কীভাবে অ্যাডমিশন নেবে অথবা যদি কোনো অসুবিধা হয় নাম্বারে যোগাযোগ করে নিও ব্যাচটি কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজ হতে চলেছে প্রাইসও অনেক ড্রপ করেছে ঠিক আছে ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট ওখানেই কুপন কোড অ্যাপ্লাই হয়ে যাবে করে নিও তো এক্সাম্পল নতুন যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে মক টেস্ট এখানে তোমাদের দুটো মক টেস্ট প্ল্যান লঞ্চ হয়েছে যার মধ্যে প্রথমটা হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট প্ল্যান এখানে কি পাচ্ছ এখানে তোমাদের যেভাবে আর কি পরীক্ষা থাকে এনএম পরীক্ষা যেমন ফুল লেন্থ কোয়েশ্চেন প্যাটার্ন হয় সেমভাবে কোয়েশ্চেন সেট করা হয়েছে সেম ফিজিক্সের টোয়েন্টি ফাইভ নাম্বার বায়োলজির পঞ্চাশ নাম্বার সেম ওইতে সিলেক্ট করা হয়েছে পুরো মক টেস্টটা পেয়ে যাচ্ছো তুমি নাইনটি নাইনে আর এর সাথে আরেকটা যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে কম্বো মক টেস্ট এখানে কী পাবে এখানে তুমি স্কুল লেন মক টেস্টটা তো পাচ্ছই তার সাথে সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ যেগুলো থাকে চ্যাপ্টার ওয়াইজ সেই মক টেস্টও তুমি পেয়ে যাচ্ছ এর প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি নাইন তো তোমরা চাইলে এই দুটি মক টেস্ট বা দুটো কেনার দরকার নেই যে কোনো একটা কিনে নিতেই পারো টপিকে ফিরে আসি যে আমরা এই হ্যাঁ তোমার যে শর্ট নোট আছে কীভাবে ইউজ করব। শুধু কি পরীক্ষার দিন যেটা আমি প্রথমেই বলছিলাম এর তিনটে চারটে ইউজ আছে এক হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন এবার দেখো প্রত্যেক দিন ঠিক আছে এবার প্রত্যেক দিন সব শর্ট নোট তো পড়া সম্ভব না ঠিক আছে প্রত্যেক দিন এক পেজ করে শর্ট নোট তুমি পড়বে এক পেজ এক পেজ এক পেজ তারপর বার দু পেজ করে শর্ট নোট পড়বে এক পেজ করে পড়ছো মানে একটা গোটা চ্যাপ্টার রিভিশন হচ্ছে প্রত্যেক দিন নোট তুমি রিভিশন দেবে যেরকমভাবে রিভিশন হয় সেরকমভাবে হবে এই একটা পেজ প্রত্যেক দিন সকালে ঠিক যেরকম ডাক্তারে লিখে দেয় সকালে খাবার পর এ এটা সেরকম প্রত্যেক দিন সকালে খাবার আগে ঠিক আছে আর তারপর এই জিনিসটা এক মাস করার পর এক মাস করার পর এটা এক মাস করার পর তারপর দুটো করে একটা সকালে একটা রাতে তার মানে দু পেজ করে তার মানে দুটো করে চ্যাপ্টার দেখো প্রত্যেক দিন রিভিশন হয়ে যাচ্ছে দু মাস পর থেকে তোমার তাহলে শর্ট নোটটা কতটা গুরুত্বপূর্ণ ভাবো এবার এই জিনিসটা এবার একটা পেজ ডিভিশন দিতে হার্ডলি তোমার কুড়ি মিনিট টাইম লাগবে যদি সব মানে খুব দেরি হয় কুড়ি মিনিট টাইম লাগবে সেই টাইমটা এক মাস পর কমে চলে আসবে কত মিনিটে দশ মিনিটে একটা পেজ রিভিশন দিতে আমি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি কুড়ি মিনিট লাগবে একটা পেজ রিভিশন দিতে কত লাগবে দশ লাগবে দশ মিনিট লাগবে সেটা কমে চলে আসবে কত পাঁচ মিনিটে এইভাবে করতে করতে তুমি যেদিন এক্সাম দিতে যাবে সেই এক্সামের দিন তুমি এক ঘন্টায় টোটাল তোমার যে টোটাল পাঁচটা কি ছটা সাবজেক্ট আছে পুরো সাবজেক্টটা তোমার কভার হয়ে যাবে ফিজিক্স হয়ে যাবে বায়োলজি হয়ে যাবে ম্যাথস হয়ে যাবে সব শর্ট নোট এক জায়গাতে হয়ে যাবে একটা করে সাবজেক্টের ফুল পিন আপ মেরে নেবে তাহলে গোটা সাবজেক্টটা হয়ে গেল এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে পুরো তোমার যত এনএম সিলেবাস গোটাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এটা হচ্ছে বেস্ট ওয়ে কীভাবে তোমরা শর্ট নোট ইউজ করবে ঠিক আছে চলো আজকের ভিডিও এখন পর্যন্তই রইলো কীভাবে শর্ট নোট তোমরা বানাবে ভালো করে বানাও বেশি বেশি করে পড়াশুনো করো আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে তাদেরও যেন কোনো কিছু কাজে লাগতে পারে আর তোমরা যদি রিভিশন কিভাবে করবো এই নিয়ে যদি কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তাহলে রিভিশনেরও বা তোমার যদি কেউ স্টাডি ব্রেক নিয়ে কোনো ভিডিও জানতে চাও তাহলেও কমেন্ট সেকশানে জানিও আমরা অবশ্যই ওটা নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চলো টাটা